জি, আপনি ঠিকই দেখছেন। এখন অবধি বাংলাদেশের সেমি ফাইনালে যাবার সুযোগ আছে। টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সুপার এইটের অলরেডি সবগুলো ম্যাচ শেষ হয়ে গেছে এবং সুপার এইটের সর্বশেষ ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরেছে এবং এরই সাথে বাংলাদেশ সুপার এইটে তাদের তিনটা ম্যাচের তিনটাই হেরেছে। কিন্তু কিন্তু মজার বিষয়টা হচ্ছে, এখনও অবধি একটা সমীকরণের মাধ্যমে বাংলাদেশের সেমি ফাইনালে যাবার সুযোগ আছে। যদিও বাংলাদেশ সুপার এইটের তিনটা ম্যাচের তিনটাই হেরেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সমীকরণে সবথেকে বেশি এগিয়ে আছে বাংলাদেশ এবং সেই সমীকরণটা যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে বাংলাদেশের সেমিফাইনালে যাবার এখনও সুযোগ আছে। আর সেই সমীকরণটা হচ্ছে, আপনাদের কি বিন্দু পরিমাণ কোনো লজ্জা সরম নাই? আপনারা কি লজ্জা সরমের মাথা খায়া ফেলছেন? লজ্জা সরম কি পানিতে গুলায় তারপরে খায়া ফেলছেন? মানে আপনারা নিজের চোখে দেখলেন যে বাংলাদেশ সুপার এইটের তিন ম্যাচের তিনটাই হারলো, আজকে সকালবেলায় দেখলেন যে আপনারা আফগানিস্তানের সাথে খুবই জঘন্যভাবে হারলো, পুরো বিশ্ববাসী এই জিনিসটা দেখলো, তারপরও আপনারা যেই না কোনো ভিডিও টাইটেলে দেখলেন যে এখনও বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে যেতে পারে, কোন সমীকরণে এখনো বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে, অমনি দৌড়ায় আয়সা পড়ছেন সেই সমীকরণ দেখতে। মানে নির্লজ্জর তো একটা লিমিট থাকে ভাই, আপনারা বেহায়ার একদম শেষ পর্যায়ে চলে গেছেন। আপনারা তো এই ক্রিকেট ক্রিকেট খেলে কোনো বিশ্বকাপ পাইবেন না, তবে বেহায়া রূপে যদি কোনো বিশ্বকাপের আয়োজন করা হয় তাহলে আপনারা ঠিকই সেইখান থেকে বিশ্বকাপ নিয়ে আসবেন। মানে কি আর বলবো আপনাদেরকে, এখনো আপনারা সমীকরণ দেখার জন্য বসে আছেন, মিয়া যান কাজ করেন।